প্রশ্ন করেছেন, কিছু লোক দেখা যাচ্ছে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটাকে আকিদার মৌলিক বিষয় অন্তর্ভুক্ত করে বানিয়ে নিয়েছে এবং বলছে যে যেহেতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিশ্বাস করতেন যে সূর্য পৃথিবীর পাশ দিয়ে ঘুরে, আমাদেরও তেমনই বিশ্বাস করতে হবে, না করলে কুফর হবে, এই বিভ্রান্তির সমাধান ফেলে আমরা উপকৃত হতাম। সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে আর সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে আর পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরে এই জাতীয় বা যে সমস্ত কথা আছে এগুলো আসলে অতিরিক্ত প্রশ্ন, অতিরিক্ত প্রশ্ন এই জন্য বললাম এগুলি নিয়ে আমাদের সালাফরা কোনো আলোচনা করেননি সালফে সালহীন। কেন? এখন কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে প্রত্যেকে তার মতো কক্ষপথে ঘুরে, কেউ কারো চারদিকে ঘুরে না, মানে কারো কাউকে কেউ কারো জন্য কেউ ঘুরে না, তারটা সে ঘুরে, প্রত্যেকে তার মতো করে ঘুরে, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। অর্থাৎ তার ঘুরা বা চলা তার একটা চলন পথ আছে, এটা হলো উদ্দেশ্য। তো পৃথিবীর আহ্নিক গতি বার্ষিক গতি আছে আপনারা জানেন, তো সেই গতি এই যে গতিটা পৃথিবী দিন রাত্রির পরিবর্তন, তারকাগুলো একখানে থাকে সকাল ভোর রাত সন্ধ্যা রাতে ভোর রাতে দেখা যায় আরেকখানে চলে গেছে, এগুলি অবশ্যই চলনের কারণ হয়েছে, এগুলিকে অন্য কোনোভাবে আপনি করতে পারবেন না, ব্যাখ্যা করতে পারবেন না। তো এগুলো কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে কথাটি বলেছেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সবাই তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, প্রত্যেকেই তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তার চাকরির মধ্যে সবাই ঘুরে। তার ফালাকাত হলো যেটা ম্যাগজাল বলা হয়, যেটাকে সুতা কাটার জন্য মানুষ যেটা ব্যবহার করে গোল, সেটার মধ্যে ঘুরে বেড়ায়। তো এই যে তা প্রত্যেকের তার একটা কক্ষপথ আল্লাহ তা নির্ধারণ করে দিয়েছে, এই এইটা কিন্তু এই জন্য কারণ পৃথিবীর উপরে কুব্বার মতো আসমানগুলো, কুব্বার তো হলো গম্বুজ মতো, তো এইটার মধ্যে নিচে যেহেতু ঘুরতে হবে তাকে, তাহলে তাকে অবশ্যই সে এই ঘুরে একটা নির্দিষ্ট পরিমাণ বজায় রেখে সে ঘুরতে হবে, একটা একটার ভিতরে একটা একটার সাথে একটা টক্কর না লাগে, কারোর ভিতরে কারোর সাথে কারো কোনো ধাক্কা না লাগে, সেটাই ব্যবস্থাপনা আল্লাহ তারা করে দিয়েছেন সৌরজগতের পুরো প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তারা সে ব্যবস্থাপনা রেখেছেন। এখানে কেউ যদি বলে যে সূর্য ঘুরে সে ভুল করেছে, কেউ পৃথিবী ঘুরে সে ভুল করেছে, অর্থাৎ সূর্যকে এইভাবে বলা সূর্যও ঘুরে পৃথিবী ঘুরে প্রত্যেকটা তার মতো করে ঘুরে, কেউ যেটা বলে যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ নিয়ে ঘুরতেছে চিন্তা করে ঘুরতেছে অথবা পৃথিবী সূর্য চিন্তা করে ঘুরতেছে, এটা বলা যাবে না, কারণ এগুলির মধ্যে কোনো আকল নাই, আল্লাহ যেভাবে পরিচালনা করেছেন সেভাবে তাই সেগুলি চলে। সুতরাং আমরা এইটার কারণে কাউকে ইমানদার কাফের বা এই জাতীয় কিছু না বলি। এটা যুগ যুগ ধরে মানুষ এ নিয়ে গবেষণা করেছে, গবেষণার মধ্যে এক একজনের এক এক সময় ধরা পড়েছে, এটা একসময় এটা বলেছে, এগুলো এমন জিনিস যেগুলো না জানলেও দিনের কোনো ক্ষতি নেই আর জানলেও দিনের কোনো উপকার নেই। আপনি সারাদিন যদি জানেন যে কক্ষপথে অমুক তারকা অমুকখানে গেছে অমুক তারকা অমুকখানে, এতে কোনো দিনের কোনো সামান্যতম উপকার হবে না, কোনো লাভ হবে না এটাতে। একটি উপকার আছে যে আলমুত্তাসির, সায়ের করলে আপনি যদি কোনো কখনো মরুভূমিতে থাকেন অথবা যদি কোনো কোনো পানির জাহাজে থাকেন, তখন আপনি আকাশের তারকা থেকে বুঝতে পারবেন যে এই তারকা অমুকখানে চলে গেছে রাত্রি বোধহয় শেষ হওয়ার পথে, এটা বুঝতে পারবেন। এটা ছাড়া এটার কোনো প্রভাব আপনার সাথে নয়, প্রত্যেকে তার কক্ষপথে নিজের মতো করে ঘুরছে, কাউকে নিয়ে কেউ ঘুরছে না, আল্লাহ তাআলা এই কক্ষপথের বিষয়টা এইভাবে নির্ধারণ করেছেন। এমনকি আপনি জানেন যে সৌরজগতে কোনো কোনো আছে, কোনো কোনো গ্রহ নক্ষত্র আছে যেগুলো অন্য অন্য কোনো তার অন্য কোনো গ্রহ হিসাবে ঘুরতেছে, অর্থাৎ অন্য অন্য দিকে ঘুরতেছে, এক একটা এক এক দিকে ঘুরতেছে, সবগুলিকে একই বলয়ের ভিতরে নিয়ে আসা। আগেকার দিনে মনে করা হয়তো সবাই বুঝি পৃথিবী কেন্দ্রিক ঘুরতেছে, এই জন্য তারা আগে 60টা গোল চক্র আঁকতো, গোলক আঁকতো, এবং তারা বলতো যে সব প্রথমে দিয়েছিল 60টা, 60টা দেওয়ার পরে বলে যে না অষ্টম একটা আছে, আগেকার দিনে বলতো বাতিল মিউসর তারা যে অষ্টমটার ভিতরে তারা মনে করতো সমস্ত ইয়াগুলো তারকাগুলো গ্রথিত আছে, অর্থাৎ তাদের তাদের ওইটার সাথে লাগানো আছে, ওইটা ঘুরে ওইটা নিয়ে সবটি ঘুরতেছে, মানে ওইগুলো বাতির মতো মনে করছে যে যেগুলো লাগানো আছে মাথাটা ওইটার মধ্যে আর এটা ঘুরতে ঘুরতেছে ওইটা নিয়ে ঘুরতেছে, অষ্টমটা নিয়ে ঘুরতেছে। এরপরে তারা বলতো এর পিছনে একটা আছে, নাম হচ্ছে নবম ফলাকুত্তে আছে বা নবম গোলক বলতো তারা এটাকে, নবম বলয়। তো নবম বলয় তারা দেখে নাই কোনোদিন, বলে যে এটার পরে সপ্ত নবম বলয় এটা হচ্ছে তারা মনে করতো আল্লাহর কুরসি বা আরশ তারা মনে করতো, এরপরে কি আছে তারা জানতো না, এটা তাদের এক তখনকার দিনে এই বিশ্বাস ছিল। ধীরে ধীরে এখন দেখতে পাইল মানুষ যে সুবহানাল্লাহ, দিন বিজ্ঞানের আবিষ্কার যেটা বুঝতে পারলো যে আসলে কেউ কাউকে নিয়ে কেউ ঘুরতেছে না, পৃথিবী কেন্দ্রিক ঘুরা না, প্রত্যেকে তার কেন্দ্রিক ঘুরতেছে, আল্লাহ তালা যেটা বলেছেন ফুকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকে তার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, তার মতো তার জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে, এটার সাথে একটাকে কেন্দ্রিক একটা করে চলতেছে না,
সুতরাং আকাশে কোন তারকা কোথায় গেল এর সাথে দুনিয়ার মানুষের রোগের রোগ হওয়া বা বৃষ্টি হওয়া বা এটা হওয়া এটার সাথে কোনো জড়িত না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সরাসরি নিষেধ করেছেন। তিনি বলেছেন যে কেউ যদি বলে মোত্রে না বেনাও একাদা ওয়া কাদা, আমরা অমুক তারকা অমুকখানে যাওয়ার কারণে বৃষ্টি হয়েছে, তাহলে সে আল্লাহর সাথে কুফরি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। কারণ হচ্ছে এটার সাথে কোনো সম্পর্ক নেই। এবং এই জন্য কাতাদা ইবনে জামা সাদুসি রাহমাহুল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা আকাশের তারকাগুলিকে তিনটি কারণে দিয়েছেন। তারকা মানে গ্রহ নক্ষত্র, এগুলি তিনটি কারণ। একটি হচ্ছে জিনাতুল সামাই, দুনিয়া দুনিয়ার জীব দুনিয়ার যে আকাশ কাছে নিকটতম আকাশের সৌন্দর্যের জন্য, এটা সৌন্দর্য বৃদ্ধি করে, তো এটা বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে আলামাত ওয়া নাজমি হাতাদ, এগুলো দিয়ে মানুষ পথ পাবে, পথ পাবে, এগুলো দিয়ে মানুষ পথ পাবে, এই জন্য পথ দেখার জন্য বলেছেন। হ্যাঁ, আর এগুলি দিয়ে যদি কোনো এর বাইরে কিছু করে কেউ, অর্থাৎ যদি কোনো চিন্তা করে যে এগুলো দিয়ে কেউ কার উপকার হবে, তাহলে সেটা শির্ক হবে, তাহলে সেটা শির্ক হয়ে যাবে। আর সেটা হচ্ছে আল্লাহ তাআলার একটি নিদর্শন আলামাত, যেগুলো আল্লাহ তাআলা স্থপতি স্থাপন করেছেন, যেগুলো দ্বারা আল্লাহ তাআলা মানুষকে ভয় দেখান। এর বাইরে নিজেরা বানিয়ে বানিয়ে আর অন্য কিছু এর সাথে লাগিয়ে দেয়া বা আকিদে বিশ্বাস যোগ করে দেয়া, তখন সেটা নিষিদ্ধ হবে। এমনি সেটা ইজতিহাদি বিষয় থাকুক, যে যেটা খুঁজে বের করুক, আমাদের কোনো ইসলামে একটি নিষেধাজ্ঞা নেই। ইসলামে একটা কথাই বলে দিয়েছে কোরআনে কারিম এবং হাদিসে, যেগুলি তার পক্ষ হতে ঘুরে বেড়ায়, প্রত্যেকে তার মতো ঘুরে বেড়াচ্ছে, এগুলি আপনার কেন্দ্রিক নয়, এগুলি কোনো পৃথিবী কেন্দ্রিক নয়, পৃথিবীর মতো এরকম আরও গ্রহ আছে সেখানে, সেটাও কেন্দ্রিক নয়, এগুলি তার মতো আল্লাহ যেভাবে ফিট করেছে সেভাবে সেগুলি ঘুরে চলেছে। এগুলিকে কোনো একটি বলয় কেন্দ্রিক নির্ধারণ করা আপনার জন্য উচিত হবে না, এবং এগুলিকে আকিদার বিষয় বানানো উচিত হবে না, কারণ এগুলি তো এখন এর বিষয়, মানুষ আবিষ্কারের বিষয়। সুতরাং কখনো কেউ যেন এগুলি নিয়ে বাড়াবাড়ি না করে, এগুলি নিয়ে বাড়াবাড়ি না করে, আশা করি বিষয়টি বুঝতে পারছেন।